নিজের বিবাহ নিজেই বন্ধ করে এক অনন্য নজির গড়লেন বিলোনিয়া মহকুমার আমজাদ নগরের মেয়ে অর্থাৎ জোসনা আক্তার। অর্থাৎ তার বাড়িতে জানা যায় যে বাল্যবিবাহ রোধে সাহসী ভূমিকা গ্রহণ করে এই আমজাদ নগরের মেয়ে জোসনা আক্তার। সে কারণে দেখা যায় মন্ত্রী শোকলাচরণ নোয়াতিয়া তার বাড়িতে গিয়ে উপস্থিত হয় এবং তার সাথে কথা বলে। নিজের বিবাহ নিজেই বন্ধ করে অনন্য নজির সৃষ্টি করলেন বিলোনিয়া মহকুমার আমজাদ নগরের উচ্চ বিদ্যালয়ে সংখ্যালঘু পরিবারের দশম শ্রেণীর ছাত্রী জোসনা আক্তার। এমনিতেই রাজ্যের মধ্যে বাল্যবিবাহ সবচাইতে এগিয়ে রয়েছে দক্ষিণ জেলায়, তাই প্রশাসন থেকে শুরু করে শিক্ষা দপ্তর এই বিষয়ে তৎপর হয়ে বাল্যবিবাহ বন্ধ করার জন্য বিভিন্ন ধরনের উদ্যোগ গ্রহণ করছেন। যার একটি হলো প্রতিটি বিদ্যালয়ে বালিকাদের থেকে বালিকা মঞ্চ গঠন করা। আর জোসনা আক্তার হলেন আমজাদ নগর বিদ্যালয়ের বালিকা মঞ্চের কনভেনার। জোসনা আক্তার আরও পড়াশোনা করতে চায় এবং নিজের পায়ে নিজে দাঁড়াতে চায়, তাই মা বাবার ইচ্ছাকে নস্যাৎ করে দিয়ে বালিকা মঞ্চ এবং প্রশাসনের সহায়তায় নিজের বিবাহ সে নিজেই বন্ধ করেন। আর তারপর থেকে সকলের চোখে জোসনা হয়ে ওঠেন বীরাঙ্গনা। এই খবর প্রকাশিত হতেই জোসনা আক্তারের বাড়িতে যান রাজ্য সরকারের সমবায় জনজাতি এবং সংখ্যালঘু উন্নয়ন দপ্তরের মন্ত্রী শুক্লাচরণ নোয়াটিয়া। সাথে ছিলেন বিধায়িকা স্বপ্না মজুমদার, বিজেপি প্রদেশ আইটি ইনচার্জ চন্দন দেবনাথ, 37 শীর্ষমুখ বিধানসভা কেন্দ্রের বিজিত প্রার্থী তথা বিজেপি দক্ষিণ জেলা কমিটির সাধারণ সম্পাদক দীপায়ন চৌধুরী, এলাকার প্রধান উপপ্রধান সহ আরও অন্যান্যরা। মন্ত্রী শুক্লাচরণ নোয়াটিয়া এলাকাবাসীদের সামনে বাল্যবিবাহ নিয়ে এবং জোসনা আক্তার যাতে এই বিষয়টি নিয়ে সমাজের কাছে অবহেলিত না হয় সেদিকে আলোচনা পাশাপাশি এলাকাবাসীকে সতর্ক করে দেন। ধন্যবাদ জানাই। আপনি দপ্তরের মন্ত্রী, আপনি দপ্তরের মন্ত্রী, দপ্তরের মন্ত্রী বলছি। আমরা কথাবার্তা আলোচনার পরে আমরা সেটাই বলি যে যেহেতু আমি জুলাইবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক হবার পরে রাজ্য সরকারের একটা গুরুত্বপূর্ণ দায়িত্বতে আছে, যেহেতু আমাদের দপ্তর মাইনরিটি ডিপার্টমেন্ট যেহেতু আছে আমাদের হাতে বা সংখ্যালঘু দপ্তর যেহেতু আমাদের হাতে আছে, তো সংখ্যালঘু দপ্তর যেহেতু আছে আমাদের বোন সিস্টার যে জোসনা আক্তার, ওনাকে যত সম্ভব আমরা আমাদের দপ্তর থেকে এবং রাজ্য সরকারের মাধ্যমে ওনাকে যত সম্ভব আমরা পড়াশোনা করার জন্য ওনাকে সাহায্য করব, যাতে ওনার পড়াশোনা জীবনে যাতে কোনো অর্থনৈতিক যাতে সংকট না হয় বা যাতে অসুবিধা না হয় সেটাই আমাদের ওনার মা আমাদের আন্টিকেও বলেছি, যাতে এইগুলি যাতে কোনো অসুবিধা না হয়, চিন্তা না হয়। তো এমনি তো ওনার পরিবারে আলাদাভাবে আমরা সরকারের সাহায্য করার জন্য আলাদা আমাদের চিন্তাভাবনা আছে, জিএম আছে এবং এসডিএম আছে, বিডিও আছে, ওনাদেরকে আমরা নিয়ে আগামী দিনে ওনার পরিবারের জন্য আলাদাভাবে আমরা সিদ্ধান্ত নেব। তো আশা করি আমাদের সিস্টার ভালোভাবে পড়াশোনা করুক, আগামী দিনে ওনার যত পড়াশোনা করার যতগুলি আমাদের সাহায্য দরকার ততটুকু আমাদের দপ্তর সাহায্য করবে। ধন্যবাদ। এখনকার মতো সংবাদ এখানেই শেষ করছি, পরবর্তী বিভিন্ন আপডেটস দেখতে অবশ্যই চোখ রাখবেন সোশ্যাল বাংলার পর্দায়। নমস্কার। সকল সমস্যার সমাধান নিয়ে রাজধানী আগরতলাতে আপনাদের সাথে থাকছে হার্টবিট মাল্টি স্পেশালিটি ডক্টরস ওপিডি, গাইনি ক্লিনিক, অ্যালার্জি ক্লিনিক এবং সুগার ক্লিনিক। গাইনি ক্লিনিকে থাকছেন ডক্টর পম্পা দেববর্মা, অ্যালার্জি ক্লিনিকে থাকছেন ডক্টর অমিতাভ চক্রবর্তী। আগামী 14 মে যোগাযোগ করতে পারেন অ্যালার্জি ক্লিনিকে। সুগার ক্লিনিকে প্রতি শনি এবং রবিবার থাকছেন ডক্টর পরমকর। তার জন্যে দেরি না করে বুকিং করুন হার্টবিট মাল্টি স্পেশালিটি ডক্টরস ওপিডি, রামনগর 2 এবং 3-এর মাঝামাঝি মেইন রোডের ওপর, আগরতলা, পশ্চিম ত্রিপুরা। যোগাযোগ মাধ্যম 6009073061 অথবা 7640947799 অথবা 9774241222